हरे कृष्णा आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कनेर पक्ष থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম প্রীতি শুভেচ্ছা। আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক কার্যক্রম দৈনিক পরতত্ত্বতে আজকে আমাদের এই দৈনিক পরতত্ত্বের 100তম দিন পূর্ণ হলো। আমরা বিগত 100 দিন ধরে প্রতিদিন চেষ্টা করছি বিভিন্ন পারমার্থিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, সবার সাথে এই পারমার্থিক জ্ঞান আদান প্রদান করার জন্য। তো আপনারা আমাদের সকলে আমাদের সাথে আছেন, তো আপনাদের উৎসাহ পেয়ে আমরা এগিয়ে যাওয়ার প্রয়াস নিয়েছি এবং এগিয়ে যাচ্ছি আপনাদের কৃপা আশীর্বাদে। তো আজকে আমরা এই 100তম দিন উপলক্ষে আজকে আমরা পরিচিত হব আমাদের এই দৈনিক পরতত্ত্ব প্রোগ্রামের নিয়মিত কিছু ভক্তবৃন্দের, তারা দর্শক, তারা দর্শন করেন, তারা আজকেই এসেছেন মায়াপুরে এবং আজকে দেখা হলো তাদের সাথে আমাদের। আসুন, তাদের খুব সুন্দর ভক্ত পরিবার নিয়ে এসেছেন। আপনার নাম? আমার নাম অভিক চ্যাটার্জি। অভিক চ্যাটার্জি, হ্যাঁ। আচ্ছা, আপনারা মুর্শিদাবাদ থেকে? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের কোথায়? মুর্শিদাবাদের পলাশী, রামনগর, রামনগর ঘাট। আপনার নামটা? হরে কৃষ্ণ। আমার নাম সুজিত চ্যাটার্জি, রামনগর, মুর্শিদাবাদ, শক্তিপুর থানা। এবং তাদের পুরো পরিবার নিয়ে এসেছেন এখানে, তারা মুর্শিদাবাদ থাকেন। তো আমাদের দৈনিক পরতত্ত্ব সম্বন্ধে আপনি কি বলতে চান? আমি এটাই বলতে চাইবো যে আমি প্রভুর প্রত্যেক দিন ক্লাসই আমি দেখি, হয়তো দৈনন্দিন জীবনে হয়তো দেখা হয় না, গীতা পড়া হয় না, কিন্তু ওনার লেকচার এবং ওনার বাণী এবং ক্লাস দেখে আমি খুবই উদ্বুদ্ধ। এবং এর চেয়ে বেশি আমরা আশা করাটাই ভুল আমাদের, উনি যেভাবে আরও হোক আমরা এটাই চাই, আমরা এটাই চাইবো। কারণ প্রত্যেক জীবনে আমরা হাতের কাছে এইটুকু হয়ে পাচ্ছি, এটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই প্রভুকে। হরে কৃষ্ণ। আমরা প্রভুর অনুষ্ঠান আমরা প্রতিদিন নিয়মিত দেখি, যাতে আমি চাই যে আমার মতন আরও অনেকে এরকমভাবে দেখুক এবং আরও বিস্তার লাভ করুক, এটা আমাদের। আচ্ছা, এই যে আমরা দৈনিক প্রতত্ত্ব অর্থাৎ এখানে ভগবানের কথা, ভাগবত কথা, গীতার কথা আলোচনা করার চেষ্টা করছি প্রতিদিন, এটা আপনার ব্যক্তিগত ব্যবহারিক জীবনে আপনি কী মনে করেন কতটুকু প্রভাব ফেলতে পারছে বা কতটুকু ফেলতে পারে? অবশ্যই ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে গীতার প্রভাব অনস্বীকার্য, সেটা কোনোভাবেই অস্বীকার করাটা ভুল। কারণ আমাদের কর্মজীবনের পাশাপাশি টাকা ঐশ্বর্য মানুষের সব কিছু নয়, ধর্মটাও অনেকটা হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে গীতা পাঠ করা নিয়মিত বা ধর্ম নিয়ে আলোচনা করা আমার মনে হয় না এটার জন্য খুব একটা টাইম ব্যয় করা দরকার বা ব্যয় হয়। এগুলো প্রত্যেক জীবনে করাই যায়, করাই চলে, এবং এটাও একটা জীবনের অংশ হিসেবেই ধরা চলে, এটুকুই বলবো। আচ্ছা, আপনি নিয়মিতভাবে প্রতিদিন আপনার ব্যক্তিগতভাবে গীতা পাঠ বা আপনার ধর্মীয় অভ্যাস, আধ্যাত্মিক অভ্যাস আপনি কী করেন বা কী করতে যাচ্ছেন? কী করি বা কী করতে যাচ্ছি বলতে, আমি যখন টাইম পাই আর কি, আমি যেহেতু গায়ত্রী জপটা করি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপটা করি, তাছাড়া তার পাশাপাশি আমি গীতা পাঠটাও করি। গীতা যে শ্লোকগুলো রয়েছে, ভগবানের যে শ্লোকগুলো, সেই শ্লোকগুলো পড়ি এবং সেই শ্লোকগুলো পড়ে নিজেকে খুব উদ্বুদ্ধ মনে হয়, খুবই ভালো ফিল করি। আজকে আমি ওনাকে বলছিলাম, উনি এসেছেন মায়াপুর ধামে, প্রথমবার দেখা হলো ওনাদের সাথে, আমার পুরো পরিবারের সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগলো। যে আমাদের এই গীতা কোর্সের সম্বন্ধে বলছিলাম, হ্যাঁ, ওনারা গীতা কোর্সে ভর্তি হতে উৎসাহী আছেন। তো গীতা কোর্স সম্বন্ধে আগেও বলেছিলাম আমি যে আমরা অনেকে গীতা পাঠ করি বাড়িতে, নিজেরা নিজেদের মতো করেন, হ্যাঁ, বুঝতে পারি না, অনেক সময় মনে হয় ঠিক গীতা পড়তে হয় বলে পড়ি, একটা শ্লোক করে পড়ে যাও, কী বুঝলাম জানি না। তো আমাদের এই ভক্তি বেদান্ত গীতা একাডেমি শুধু মায়াপুর থেকে পরিচালনা করা হচ্ছে এবং এটা খুব সুন্দর করে একটা জিনিসটা মূলত আমাদের সবার জন্য, যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আশেপাশে হয়তো ভক্তদের সংঘ নেই যেখানে আমরা গীতা পাঠ শুনতে পারি, গীতাতে কারো তত্ত্বাবধানে পড়তে পারি, এই কোর্সটা ডাক যুগে অর্থাৎ পোস্টের মাধ্যমে আপনারা করতে, করেসপন্ডেন্স কোর্স। তো আপনারা এই গীতা কোর্সের আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি, নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই ফোনে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের বাড়িতে তখন ডাক যুগে পোস্টের মাধ্যমে এই গীতা কোর্সের বই এবং প্রশ্নপত্র যা আছে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা নিজেরা গীতা পড়বেন, গীতা পড়ে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবেন, বলে দেওয়া হবে, খুব সুন্দর সহজ সরল হবে, যে কেউ করতে পারে, এটা যে কেউ করতে পারে, এটা করার জন্য পিএইচডি বা কেউ করার প্রয়োজন নেই, যে কেউ ওটা করতে পারে। এটা করে প্রশ্নগুলো পাঠিয়ে দেবেন ডাকের মাধ্যমে, আবার এখানে আমাদের ভক্তরা আছেন যারা, তারা এটা কারেকশন করবেন, আপনার সাথে আবার পাঠাবেন, প্রশ্নপত্র পাঠাবেন, উত্তরপত্র পাঠাবেন আপনার সাথে, এভাবে আদান প্রদান হবে, আপনারা প্রশ্ন করতে পারেন আরও। তো এভাবে আমরা গীতা পাঠ করি। গীতা শুধুমাত্র একটা বই না যে আমরা দর্শনের বই না, আমরা পড়লাম রেখে দিলাম বাস, বা একটা কিছু পড়তে হবে, বা এমন না যে আমি প্রতিদিন একটা করে পড়ে বা লাল কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেবো, এমন না। গীতাটা জীবন দর্শন, আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে গীতার মূল বিষয়, মূল বাণী। আমাদের জীবনের একটা মানচিত্র বলতে পারি, ম্যানুয়াল বলতে পারি,
তো সেই জন্য গীতাটা পড়ে আমাদের জীবনটা যেন পরিবর্তন হয়, জীবনে কী একটা প্রভাব আসতে পারে গীতার সেটা বিচার করা উচিত। তো সেই জন্য এই কোর্সের মাধ্যমে আপনারা সকলে উপকৃত হতে পারেন এবং আমাদের এই দৈনিক প্রতত্ত্ব কার্যক্রমে ইউটিউবে ফেসবুকে আমরা চেষ্টা করছি প্রতিদিন আমাদের ব্যস্ত সময়ের মধ্যে, সকলেই ব্যস্ত আমরা বিভিন্ন কাজে, তার মধ্যে অল্প একটু সময় ভগবানের কথা শোনা। আমরা আমাদের দেহের জন্য 24 ঘন্টার অধিকাংশ সময় দিচ্ছি, তাই আত্মার জন্য আমরা অল্প একটু সময় ব্যয় করা ভগবানের জন্য, তো সেই জন্য এটা আমাদের প্রয়াস। আপনারা সবাই থাকুন আমাদের সাথে। তো আমাদের 100তম দিন আজকে, আমরা চেষ্টা করছি আরও এগিয়ে যাব আপনাদের কৃপায়। আপনারা কৃপা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমরা এই কার্যক্রমটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, প্রতিদিন আপনাদের সাথে আসতে পারি। দৈনিক পরতত্ত্ব অর্থাৎ ভগবানের পরতত্ত্ব কথার মানে হচ্ছে আমরা এই জগতে জড়তত্ত্বের মধ্যে আবদ্ধ আছি, জড়তত্ত্বের মধ্যে আবদ্ধ আছি এই জড়জগতে, জাগতিক বিষয়ের মধ্যে। তাই এখান থেকে মুক্ত হতে গেলে পর, পর মানে হচ্ছে যে এখানকার না, ঊর্ধ্বে এটা পারমার্থিক, সেই পরতত্ত্ব বা পরম তত্ত্ব, সংক্ষেপে পরতত্ত্ব বলা হয়, সেখানে যেন আমরা পরতত্ত্বতে মনোনিবেশের মাধ্যমে আমরা জড়তত্ত্ব থেকে মুক্ত হতে পারি, এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমরা প্রতিদিন করার চেষ্টা করছি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের অন্যতম আচার্য, তিনি একটা ম্যাগাজিন, একটা পত্রিকা প্রকাশ করতেন প্রতিদিন, নদিয়া প্রকাশ নামে, প্রত্যেক দিন। তো তাকে বলছিল একজন যে আপনারা এত কন্টেন্ট পান কোথা থেকে, এত বিষয় কোথা থেকে পান, প্রতিদিন আপনি অনেক পত্রিকা বের করছেন ভগবান সম্বন্ধে। তখন তিনি বলছিলেন যে দেখো, এই জড়জগৎটা হচ্ছে একপাদ বিভূতি, পুরো ভগবানের সৃষ্টি বা পুরো জগতের 1/4 হচ্ছে জড়জগৎ আর 3/4 হচ্ছে চিন্ময় জগৎ। যদি এই জড়জগৎ একপাদ বিভূতির মধ্যে যদি এত এত খবর থাকতে পারে, এত কথা থাকতে পারে, তাহলে ত্রিপাদ বিভূতি আর কত কথা থাকবে। তাই আমাদের কথার শেষ নেই, ভগবান সম্বন্ধে আমাদের শোনার শেষ নেই, জানার শেষ নেই, আলোচনা করার শেষ নেই। তো আমরা চেষ্টা করবো এটা অব্যাহত রাখতে আপনাদের কৃপা আশীর্বাদে। আপনারা প্রার্থনা করুন ভগবানের কাছে যেন আমরা সকলে মিলে এই পরতত্ত্বে মনোনিবেশ করার মাধ্যমে জড়তত্ত্ব থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে প্রত্যাবর্তন। ধন্যবাদ সবাইকে। হরে প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, সিধা মায়াপুর কি জয়। আমাদের সিধা মায়াপুর নতুন মন্দির হচ্ছে এই যে এখানে, নতুন মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, উপরে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। আমরা শীঘ্রই নতুন মন্দির সম্বন্ধে ভিডিও করবেন, দেখাবো আপনাদের সবাইকে এই সম্বন্ধে। সাথে থাকবেন আমাদের। হরে কৃষ্ণ।